বাড়ি ফিরছেন ইতালি ফেরত আরও 200 যাত্রী হোম কোয়ারেন্টাইনে থাকতেই হবে আইইডিসিআরের হুঁশিয়ারি নিয়ম না মানায় মানিকগঞ্জে সৌদি প্রবাসীকে জরিমানা ইতালিতে করোনা আক্রান্ত হয়ে একদিনে 368 জনের মৃত্যু যুক্তরাষ্ট্রে প্রথম বাংলাদেশি করোনা আক্রান্ত ব্রিটেনে 24 ঘন্টায় 14 জনের প্রাণহানি স্কুল কলেজ ছুটির সিদ্ধান্ত নেবে শিক্ষা মন্ত্রণালয় জানালেন স্বাস্থ্যমন্ত্রী ধর্মীয় অনুষ্ঠান বন্ধের আহ্বান আক্রান্ত দেশের যাত্রী আসা ঠেকাতে কঠোর ব্যবস্থা জনস্বাস্থ্যের ঝুঁকি মোকাবিলায় সার্ক দেশগুলোর সমন্বিত প্রয়াসের আহ্বান প্রধানমন্ত্রীর সংকটকালীন অভিন্ন তহবিলের প্রস্তাব নরেন্দ্র মোদীর এবং কথিত মাদক মামলায় কুড়িগ্রামের সাংবাদিক আরিফুলকে মোবাইল কোর্টে সাজা দেয় ডিসি প্রত্যাহারের সিদ্ধান্ত করা হবে বিভাগীয় মামলা জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী প্রবাসী সময় সঙ্গে আছি সাজিত রাজু ইতালি ফেরত আরও 200 যাত্রীকে পরীক্ষা নিরীক্ষা শেষে বাড়ি পাঠানো হয়েছে তারা নিজ নিজ বাড়িতে কোয়ারেন্টাইনে থাকবেন বলে জানিয়েছে আইডিসিআর এই সংক্রান্ত নির্দেশনা না মানলে তাদের প্রাতিষ্ঠানিক পর্যবেক্ষণে রাখা হবে এদিকে সচিবালয়ে কয়েকটি মন্ত্রণালয়ের জরুরি বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্কুল কলেজ বন্ধের সিদ্ধান্ত শিক্ষা মন্ত্রণালয়ের ওপর ছেড়ে দেন ইতালি থেকে শনিবার রাতে দেশে ফেরেন 58 জন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা হয় পরে বাসে করে গাজীপুরে মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নেওয়া হয় রোববার সকালে আসা আরও 150 ইতালি ফেরত বাংলাদেশিকে নেওয়া হয় আশকোনা হজ ক্যাম্পে পরীক্ষা শেষে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দিয়ে একে একে ছেড়ে দেওয়া হয় দুপুরে নিয়মিত সংবাদ সম্মেলনে আইইডিসিআর জানায় 14 দিন হোম কোয়ারেন্টাইনে থাকার বিষয়টি মানতে হবে কঠোরভাবে না মানলেই প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন তারা যদি এটা না বোঝেন সেই ক্ষেত্রে কিন্তু আমরা তাদেরকে এনে আমাদের যে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন আছে সেখানে রাখতে আমরা বাধ্য হব সবশেষ আক্রান্ত দুজনের অবস্থা ভালো বলে জানানো হয় বিভিন্ন হাসপাতাল থেকে যে সমস্ত নিউমোনিয়া পেশেন্টের ডায়াগনোসিস করা যায়নি অ্যাটিপিক্যাল নিউমোনিয়া সেই সমস্ত নমুনা সংগ্রহ করে পরীক্ষা করছি এটা আমরা শুরু করে দিয়েছি এই 231 এর মধ্যে তারাও ইনক্লুডেড আসলে এদিকে সকালে করোনা মোকাবিলায় সচিবালয়ে 18 মন্ত্রণালয়ের সঙ্গে জরুরি বৈঠক করে স্বাস্থ্য মন্ত্রণালয় তারা জানান শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট মন্ত্রণালয় যাওয়া না যাওয়ার বিষয়টি আমরা কিন্তু বলিনি আমরা বলেছি সতর্কতা অবলম্বন করার জন্য আর শিক্ষার প্রতিষ্ঠান খোলা রাখবে না বন্ধ রাখবে এই বিষয়টি কিন্তু শিক্ষামন্ত্র আমাদের পরামর্শ যতটুকু যা দেওয়ার সেটা আমরা দিয়েছি ব্রিফিংয়ে ওয়াজ মাহফিল কীর্তনের মতো ধর্মীয় অনুষ্ঠান বন্ধ রাখা ও মুসল্লিদের আপাতত মসজিদে নামাজ পড়তে না যাওয়ার আহ্বান জানান মন্ত্রী ওয়াজ মাহফিল বা অন্য ধর্মের যে কীর্তন হয় হিন্দু ধর্মের বা অন্যান্য ধর্মের যে সমস্ত আয়োজন হয় এগুলো যাতে এখন বিরত থাকে এবং তাতে হয়তো সংক্রমণটা আরও হয়তো কমবে এ পর্যন্ত সারা দেশে 2314 জন হোম কোয়ারেন্টিনে আছেন বলে জানিয়েছে আইইডিসিআর মুজাহিদ শুভ সময় সংবাদ ঢাকা দেশে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার মতো পরিস্থিতি এখনও তৈরি হয়নি মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি রোববার দুপুরে গুলিস্তানের মাওলানা ভাসানী স্টেডিয়ামে বঙ্গবন্ধু ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক জাতীয় স্কুল হকি প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি এ সময় সাধারণ জনগণকে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ দেন মন্ত্রী স্কুল বন্ধ হবে কি হবে না তার তো একটা বৈজ্ঞানিক ভিত্তি থাকতে হবে তাই না যে আমাদের এখানে তো স্থানীয় পর্যায়ে কোনো সংক্রমণ নেই আমরা যদি বিদেশ থেকে রোগী আসা বা কেউ সংক্রমণ বয়ে নিয়ে আসা সেটি আমরা বন্ধ করবার চেষ্টা করছি যদি কখনো এমন অবস্থা দেখা যায় যে স্থানীয় পর্যায়ে সংক্রমণ ছড়িয়ে যাচ্ছে সেক্ষেত্রে তখন প্রয়োজন বোধে আমরা স্কুল বন্ধ করবার প্রয়োজন হলে অবশ্যই সিদ্ধান্ত নেব কিন্তু এখন পর্যন্ত স্কুল বন্ধ করবার মতো কোনো ধরনের কোনো কারণ ঘটেনি নিষেধ করার পরও প্রবাসীরা দেশে ফিরতে থাকায় ফ্লাইট বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন রোববার দুপুরে রাজধানীর ইস্কাটনে বিস অডিটোরিয়ামে এক সেমিনার শেষে তিনি সাংবাদিকদের বলেন ভারত থেকে কোনো নাগরিককে আর বাংলাদেশে আসতে দেওয়া হবে না যে সমস্ত দেশে করোনা ভাইরাস বেশি
সেই সমস্ত দেশ থেকে ফ্লাইট আসা আমরা বন্ধ করে দিয়েছি। আজকে রাত 12:01 থেকে এইটা কার্যকরী হবে। বাংলাদেশি নাগরিককে ভারতে দিতে দিচ্ছে না, আমরাও ভারতবাসী যারা আসবেন তাদের গতকালকে আজকের থেকে তারা বাংলাদেশে আসতে পারবেন না। করোনা ভাইরাস বলেন, ক্লাইমেট চেঞ্জ বলেন, আমাদের ইভেন এই একটা দেশের সমস্যা, এটা এখন কিন্তু সব জায়গায় ব্যাপ্তি হয়। সুতরাং উই শুড ওয়ার্ক টুগেদার ইন কোলাবোরেশন অ্যান্ড ইন পার্টনারশিপ। ইউরোপের দেশগুলো থেকে কোনো এয়ারলাইন্স বাংলাদেশে যাত্রী নিয়ে আসলে তাদেরকে নিজ দায়িত্বে সেই যাত্রীদের ফিরিয়ে নিতে হবে বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। রোববার সন্ধ্যায় নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কথা জানান সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মফিদুর রহমান। সোমবার দুপুর 12:00 থেকে 31 মার্চ পর্যন্ত যুক্তরাজ্য বাদে ইউরোপ থেকে যাত্রী আনায় নিষেধাজ্ঞা জারি করা হয়। ব্রিটিশ ছাড়া, লন্ডন ছাড়া অন্য কোনো জায়গা থেকে আমাদের দেশে কোনো যাত্রী আসবে না। প্রত্যেক এয়ারলাইন্সকে জানিয়ে দেওয়া হয়েছে যাত্রীটাকে তারা আর কোনো প্যাসেঞ্জার ক্যারি না করে। এয়ারলাইন্সকে আমরা যদি নিয়ে আসে আমরা তাকে অ্যালাউ করবো না এখানে ডিসেম্বার করার জন্য। তা এবং ওইটাও লিখে দিয়েছি, যদি কোনো এয়ারলাইন কোনো প্যাসেঞ্জার নিয়ে আসে তার নিজের খরচে ওই দেশে প্রত্যাবর্তন করার জন্য ওই এয়ারলাইন্স রেসপন্সিবল থাকবে। জনস্বাস্থ্যের ঝুঁকি মোকাবিলায় দক্ষিণ এশিয়ায় একটি বিশেষায়িত ইনস্টিটিউট গড়ে তোলার প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার বিকেলে করোনা মোকাবিলায় সার্ক নেতাদের ভিডিও কনফারেন্সে এই প্রস্তাব দেন তিনি। এ সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি করোনা প্রতিরোধে অভিন্ন তহবিলের প্রস্তাব দেন। তহবিলে $1 কোটি জমা দিয়েছেন বলেও জানান তিনি। করোনা আতঙ্কে কাঁপছে পুরো বিশ্ব, এমন অবস্থায় দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্কের নেতারা বসলেন সমাধানের কৌশল নির্ধারণে। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে কার্যত নিষ্ক্রিয় এই আঞ্চলিক ফোরামের ভিডিও কনফারেন্সে যোগ দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ছাড়া অন্য সব সদস্য রাষ্ট্র ও সরকার প্রধানরা। ভিডিও কনফারেন্সে অংশ নেয়া সার্ক শীর্ষ নেতারা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। ইউরোপে করোনা ভাইরাসের কেন্দ্র ইতালি থেকে দলে দলে প্রবাসী বাংলাদেশিরা দেশে আসায় বাড়ছে আতঙ্ক। এদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন নিয়ে সরকারকে পড়তে হচ্ছে বিপাকে। এ অবস্থায় সংক্রমণ এড়াতে হোম কোয়ারেন্টাইন সর্বোত্তম বিকল্প বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে বাস্তবায়ন করতে না পারলে করোনা মহামারী আকারে ছড়িয়ে পড়ার শঙ্কা তাদের। এজন্য কঠোর আইন প্রয়োগের বিকল্প নেই বলে মনে করছেন বিশেষজ্ঞরা। শনিবার ইতালি ফেরত যাত্রীদের কোয়ারেন্টাইনে বাধ্য করার দৃশ্যই চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিচ্ছে নাগরিক হিসেবে আমাদের সতর্কতার মাপকাঠি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 20টির বেশি জেলায় হোম কোয়ারেন্টাইনে আছেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে ফেরা যাত্রীরা। 14 দিন সমাজ, রাষ্ট্র এমনকি পরিবারের কাছ থেকে তাদের আলাদা থাকার কথা বলেও তা আমলে নিচ্ছেন না অধিকাংশরা। তাদের নিজ দায়িত্বে আসলে হোম কোয়ারেন্টাইনে থাকা উচিত, কিন্তু তারা সেটি না করে যেভাবে রাস্তাঘাটে চলাফেরা করছে এটা আসলে আমরা যারা সুস্থ আছি তাদের জন্য অনেক ঝুঁকির বিষয়। ওদের কারণে তো আমরাও আক্রান্ত হচ্ছি, এটা আমাদের জন্য অবশ্যই অনেক বেশি স্বাস্থ্য ঝুঁকি। বাজার বা দোকান পাটে আসেন, আমাদের সঙ্গে মিশেন, আপনাদের তো মিশা নিষেধ ছিল, তো বলছে যে না আমাদের গিয়ে এয়ারপোর্ট থেকে চেক করে এসেছে এবং পরীক্ষা নিরীক্ষা করে আমাদেরকে এসেছে, আমাদের কোনো অসুবিধা নেই। আবার প্রশ্ন উঠেছে বিপুল সংখ্যক বিদেশ ফেরত যাত্রীকে প্রাতিষ্ঠানিকভাবে কোয়ারেন্টাইনে রাখা সম্ভব কিনা। সেক্ষেত্রে আক্রান্ত দেশ থেকে ফেরা প্রবাসীদের কাউন্সেলিং প্রয়োজন বলে মনে করেন এই বিশেষজ্ঞ। জবরদস্তি করে আপনি পারবেন না, সবসময় পারা যায় না। তো মানুষের বিবেককে যদি আমি জাগ্রত করতে পারি যে আপনি এমন একটা দেশের থেকে এসছেন যে দেশের থেকে আসার প্রেক্ষাপটে আপনার ভিতরে কোনো সিমটমস নাই কিন্তু ভাইরাস থাকতে পারে, তাহলে আমার নৈতিক দায়িত্ব হলো, আপনার নৈতিক দায়িত্ব হলো আপনি জনসাধারণের সাথে জনস্বার্থে আপনি নিজেকে আপনার একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে আবদ্ধ করেন। জননিরাপত্তার স্বার্থেই হোম কোয়ারেন্টাইন বাস্তবায়নে এখনই আইন প্রয়োগ জরুরি বলে মনে করেন ডাক্তার এবিএম আব্দুল্লাহ। তাদেরকে ফলো আপ করতে হবে, রেগুলার ফলো আপে রাখতে হবে, টেলিফোন করে বা লোকজনের মাধ্যমে হোক করে রাখতে হবে। প্রয়োজন পড়লে লোকাল জায়গায়, যেমন গ্রামে থাকলে উপজেলা বা জেলায় থাকলে সিভিল সার্জন, এভাবে ফলো করতে হবে। যদি না মানে তার জন্য এটা কিন্তু আইন কিন্তু অলরেডি আছে, আইনতে বাস্তবে প্রয়োগ করে দেখাতে হবে। কয়েকজনের বিরুদ্ধে আইন প্রয়োগ করলে দেখেন বাইগুলো ঠিক হয়, আইনটা করতে হবে সবার জন্য। বাস্তবায়ন না হলে করোনা মহামারী আকার ধারণ করতে পারে বলে শঙ্কা তাদের। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। মানিকগঞ্জে হোম কোয়ারেন্টাইনের নিয়ম অমান্য করে লোকালয়ে চলাফেরা করায় এক সৌদি প্রবাসীকে
ভ্রাম্যমাণ আদালত। রোববার রাত 8টার দিকে উপজেলার নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক আশরাফুল আলম তাকে 10,000 টাকা জরিমানা করেন। তিনি জানান, দুই দিন আগে সৌদি আরব থেকে দেশে ফিরলে তাকে হোম কোয়ারেন্টাইনে পাঠায় স্থানীয় স্বাস্থ্য বিভাগ। এ সময় জনসমাগমে না যেতে তাকে নির্দেশনা দেওয়া হয়, কিন্তু নির্দেশনা অমান্য করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। বিষয়টি জানতে পেরে ভ্রাম্যমাণ আদালত তাকে জরিমানা করেন। প্রবাসের সময় আরও থাকছে। চট্টগ্রামে গণসংযোগে ব্যস্ত প্রার্থীরা করোনা আতঙ্কে অনেকেই ঝুঁকছে ডিজিটাল প্রচারণায়, ভোট চাচ্ছেন আঞ্চলিক ভাষার গানে গানে। প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ইতালিতে একদিনে মারা গেছেন 368 জন, আক্রান্ত হয়েছেন 3,500 জন, ঘর থেকে বের হতে পারছেন না কেউ। জনসাধারণকে উজ্জীবিত করতে অনলাইনে বিভিন্ন বিনোদনের আয়োজন করা হয়েছে, এমন আয়োজন মনোবল বাড়াবে বলে মত প্রবাসী বাংলাদেশিদের। ইতালি থেকে আরো জানাচ্ছেন জুমানা মাহমুদ। করোনা ভাইরাসে যখন পুরো ইতালি আক্রান্ত, সরকার যখন দেশটিকে রেড জোন ঘোষণা করে ঘরে থাকার নির্দেশ দিয়েছে, তখন ইতালির রাজধানী রোমের মেয়র ভির্জিনিয়া রাজ্জি দেশের জনগণকে সচেতন করার জন্য ফ্ল্যাশ মবের আহ্বান জানান। জানিয়েছেন বাংলাদেশিরাও, ইতালির বর্তমান পরিস্থিতিতে আমরা প্রবাসীরা দারুণভাবে শঙ্কিত। ফ্ল্যাশ মবের মাধ্যমে ইতালির জনগণ ঐক্যবদ্ধ করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার সাথে আমরা প্রবাসীরাও একযোগে কাজ করতে চাই। প্রত্যেকদিন সন্ধ্যাবেলা তারা ডুবল গান বাজনা বাজে করোনা ভাইরাসকে প্রতিরোধ করার জন্য জনগণকে আহ্বান করতেছে। ইতালিয়ানরা যে ঐক্যবদ্ধ আছে, এটার প্রতীক হিসাবে তারা প্রতিদিন সন্ধ্যায় তাদের প্রত্যেকে ঘরের সামনে এবং বারান্দায় দাঁড়িয়ে গান বাজনা করছে, যাতে করে তাদের মনের শক্তি বৃদ্ধি পায়। এই আয়োজন চলবে 27 মার্চ পর্যন্ত। শুনশান এই নীরবতা শুধু রাতে নয়, দিনেও। ইতালি নীরবতা ভেঙে এখানকার মানুষগুলো জেগে উঠতে চান প্রতিদিন সন্ধ্যায়। ফ্ল্যাশ মবের মাধ্যমে তারা এই মরণব্যাধি করোনা ভাইরাসকে মোকাবেলা করতে চান। ইতালির রোম থেকে জুমানা মাহমুদ, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে প্রথম একজন বাংলাদেশি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। দেশটিতে আক্রান্তের সংখ্যা 2,800 ছাড়িয়েছে, মারা গেছেন অন্তত 57 জন। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনায় আক্রান্ত হননি বলে জানিয়েছে হোয়াইট হাউস। যুক্তরাষ্ট্র থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। চাপের মুখে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনা ভাইরাস পরীক্ষা করিয়েছিলেন শুক্রবার। শনিবার হোয়াইট হাউস থেকে জানানো হয়েছে প্রেসিডেন্টের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়নি। করোনা আতঙ্কে স্থবির হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রে জনজীবন। নিউ ইয়র্কে এক বাংলাদেশি আক্রান্ত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এ পরিস্থিতিকে খোদ রোগ বিশেষজ্ঞরাই বলছেন ভয়াবহ। বাংলাদেশি এ রোগ বিশেষজ্ঞ সবাইকে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের পরামর্শ দিয়েছেন। সোশ্যাল ডিস্টেন্সিং এবং কনস্ট্যান্টলি ওয়াশিং আওয়ার হ্যান্ডস এবং ট্রাইং নট টু ট্রাভেল, সেইসব করে এবং যতটুকু পারি বাসায় থাকা, এবং আমাদের বাচ্চাদের স্কুলও বন্ধ হয়ে গিয়েছে, আমাদের অফিস থেকেও প্রচণ্ড সাপোর্ট দিচ্ছে। সো আশা করি উইথিন আ ফিউ মান্থস আমরা হোপফুলি এটা ট্যাকল করতে পারবো। আতঙ্কে দেশ জুড়ে প্রতিদিনই বন্ধ হচ্ছে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। যুক্তরাষ্ট্র সহ সারা বিশ্বের অ্যাপলের সমস্ত বিক্রয় কেন্দ্র বন্ধ করে দেওয়া হয়েছে করোনা ভাইরাস আতঙ্কের কারণে। আর সিলিকন ভ্যালিতে প্রযুক্তি খাতের সব প্রতিষ্ঠানেরও কাজকর্ম বন্ধ রয়েছে। এসব প্রতিষ্ঠানের কর্মীদেরকে বলা হয়েছে বাসায় বসেই যেন তারা কাজ করেন। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, ফেসবুক হেডকোয়ার্টার সিলিকন ভ্যালি, সান ফ্রান্সিসকো, ক্যালিফোর্নিয়া। এদিকে ব্রিটেনেও ভয়াবহ রূপ ধারণ করেছে করোনা, একদিনেই অন্তত 14 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে 2 জন বাংলাদেশি সহ মারা গেলেন 35 জন। বিস্তারিত দেখুন শোয়েব কবিরের রিপোর্ট। আগামী সোমবার থেকে ব্রিটেন ও আমেরিকার মধ্যে সব ধরনের বিমান চলাচল স্থগিত ঘোষণা করেছেন মার্কিন প্রশাসন। আর অন্যদিকে ব্রিটেনে পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্তের পাশাপাশি মৃতের সংখ্যা, তাই উদ্বেগ উৎকণ্ঠায় স্থানীয়দের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরাও। সারা ব্রিটেনের মানুষের ভিতরে আতঙ্ক কাজ করতেছে, মানুষ এখন ভীত সশস্ত্র এবং সবাই সচেতন কম বেশি। করোনা ভাইরাসের কারণে ইতালির মতো ব্রিটেনেও যদি অবরুদ্ধ হয়ে পড়ে, সেই ভয়ে সবাই নিত্য প্রয়োজনীয় খাবার ও সামগ্রী সংগ্রহ করে রাখছেন। সবাই একটা আতঙ্কের মধ্যে আছে, এখন আগ থেকে বেশি শপিং করতেছে মানুষে। রিসেন্টলি আমি আগামী 6 মাসের চাউল এবং আটা কিনে রেখেছি। এটা কতটুকু
গিয়া কোন জায়গায় গ্যাস স্টপ হবে, আমরা কখনো বিকটা মানি আমরা লইয়া খুব একটা আতঙ্কের মধ্যে আছি। ব্রিটেনে এক নবজাতকের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। এখনো পর্যন্ত বিশ্বের সবচেয়ে কম বয়সী করোনা আক্রান্ত রোগী এই নবজাতক। করোনা ভাইরাসের প্রভাব পড়েছে ব্রিটেনের সবকটি সুপারস্টোরে। এইসব শেলফগুলো আগে যেখানে খাদ্যসহ বিভিন্ন পণ্য সামগ্রীতে থরথরে সাজানো থাকতো, এখন শুধুই ফাঁকা। ক্রেতারা কিনতে এসেও হতাশ হয়ে ফিরে যেতে হচ্ছে। শৈব কবির, সমসংবাদ, লন্ডন। সাংবাদিক আরিফকে কথিত মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতে সাজা দেওয়ার, কুড়িগ্রামের জেলা প্রশাসককে প্রত্যাহার এবং বিভাগীয় মামলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। এদিকে আরিফকে জামিন দিয়েছেন কুড়িগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত। মধ্যরাতে মোবাইল কোর্ট বসিয়ে সাংবাদিক গ্রেফতার করে সাজা দেওয়ার ঘটনায় দেশব্যাপী যখন সমালোচনার ঝড় উঠেছে, ঠিক তখনই তড়িঘড়ি করে জামিন আবেদন করা হয় আরিফের। তার পরিবার জানান, তারা জামিন আবেদন করার জন্য কোনো আইনজীবী নিয়োগ দেননি। এরপর শুনানি শেষে জামিন দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুজাউদ্দৌলার আদালত। এর 20 মিনিটের মধ্যে কারাগার থেকে মুক্তি পান আরিফ। পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। নিজামুদ্দিন যিনি আছেন আরডিসি নাজিমুদ্দিন, উনি আমার মাথায় প্রথমে অনেকগুলো কিল ঘুষি মারেন, এরপর আমাকে লাচ্ছি দেন, তারপর আমাকে টেনে এসে বাড়ি থেকে নিয়ে গিয়ে মাইক্রোতে উঠান এবং বলেন তোকে আজকে এনকাউন্টারে দেওয়া হবে। আমার স্বামীর সঙ্গে যে অমানবিক নির্যাতন করছেন তার আমি বিচার চাই। এ ঘটনায় অভিযুক্ত জেলা প্রশাসনের কর্মকর্তাদের শাস্তির দাবি জানিয়েছে সুশীল সমাজের প্রতিনিধিরা। জেলা প্রশাসনের সেই কর্তা ব্যক্তিদেরকে প্রত্যাহার করলেই চলবে না, তাদের বিচারের আওতায় এনে সমুচিত বিচার করতে হবে। এদিকে সাংবাদিককে কথিত মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতে সাজা দেয় কুড়িগ্রামের জেলা প্রশাসককে প্রত্যাহার এবং তার বিরুদ্ধে বিভাগীয় মামলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। প্রথমত তাকে ওখান থেকে উইথড্র করা হবে, দ্বিতীয়ত তার বিরুদ্ধে ডিপার্টমেন্টাল যে প্রসিডিওর আছে সেই প্রসিডিওর অনুযায়ী ডিপার্টমেন্ট তার বিরুদ্ধে এখানে মামলা, আমাদের মামলা, ডিপার্টমেন্টাল মামলা হবে। অন্যদিকে মধ্যরাতে মোবাইল কোর্ট বসিয়ে সাজা দেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটের শুনানি শেষ হয়েছে উচ্চ আদালতে। সোমবার এ বিষয়ে আদেশ দিবেন আদালত। শুক্রবার মধ্যরাতে কুড়িগ্রামে সাংবাদিক আরিফুল ইসলাম রিগানের বাড়িতে অভিযান চালায় জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এ সময় তার কাছে মাদক পাওয়ার দাবি করে তাকে 1 বছরের কারাদণ্ড দেওয়া হয়। সময় সংবাদ, কুড়িগ্রাম। নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে, চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের আমেজ ততই বাড়ছে। ভোটারদের মন জয় করতে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে যাচ্ছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। উৎসব মুখর পরিবেশে চলছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচনী প্রচারণা। ভোটের দিন যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে নির্বাচনী আমেজ। ভোটারদের মন জয় করতে শুধু মেয়র প্রার্থীরাই নয়, কাউন্সিলররাও ছুটে চলছেন এক ওয়ার্ড থেকে অন্য ওয়ার্ডে। রোববার দুপুরের পর নগরীর দক্ষিণ আগ্রাবাদ, উত্তর আগ্রাবাদে গণসংযোগ চালান আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী। এ সময় বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী প্রচারণায় অংশ নেন। নির্বাচিত হলে তরুণদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করার আশ্বাস দেন তিনি। যুবকদেরকে চাকরির প্রতি উদ্বুদ্ধ না করে উদ্যোক্তা হওয়ার জন্য যে পরামর্শ দিয়েছেন সেটার ব্যাপারে উদ্যোক্তা হওয়ার জন্য অবশ্যই আমি উদ্যোগ গ্রহণ করব। এর আগে সকালে নগরীর বাকলিয়া রাতারপুল এলাকায় প্রচারণা চালান বিএনপির মেয়র প্রার্থী ডাক্তার সাদাত হোসেন। ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন তিনি। ভোটের দিন কোনো অনিয়ম বা কেন্দ্র দখল হলে তার জবাব চট্টগ্রাম থেকেই দেয়া হবে বলে মন্তব্য করেন তিনি। যদি কোনো ধরনের অবাঞ্ছিত লোক এনআইডি কার্ড ছাড়া সেখানে ঢুকে ভোটের পরিবেশ নষ্ট করে সাধারণ মানুষ তাদেরকে প্রতিহত করতে বাধ্য হবে। আগামী 29 মার্চ হতে যাওয়া নির্বাচনে 20 লাখের বেশি ভোটার ভোট দিবেন। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। করোনা ভাইরাসের আতঙ্কে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ডিজিটাল প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন আওয়ামী লীগ ও বিএনপির মেয়র কাউন্সিলর প্রার্থীরা। ভোটারদের নিজেদের পক্ষে টানতে বিভিন্ন ইতিবাচক দিক তুলে ধরে ফেসবুক, ইউটিউবকে ব্যবহার করা হচ্ছে প্রচারণার অন্যতম মাধ্যম হিসেবে। আরও জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে আঞ্চলিক ভাষার গানকে প্রাধান্য দিয়ে প্রার্থীদের বিভিন্ন ইতিবাচক দিক তুলে ধরে ভোটারদের আকর্ষণের চেষ্টা চলছে।
প্রচারণার প্রচলিত ধারণার বাইরে এবার সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে ডিজিটাল নির্বাচনী প্রচারণা। শুধু ফেসবুক বা ফেসবুক পেজ নয়, ওয়েবসাইট, ইউটিউবে বিভিন্ন প্রতিশ্রুতিমূলক ভিডিও দেওয়ার মাধ্যমে চালানো হচ্ছে প্রচারণা। ভবিষ্যতে যারা ইলেকশন করবেন, আমি মনে করব পোস্টারও দরকার হবে না, ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়া এবং বিশেষ করে ওই ফেসবুকে যদি প্রচারণা চলে দেখবেন বাংলাদেশ আর অনেক দূর এগিয়ে যাবে। রাজপথে আমি সবসময় মানুষের পাশে ছিলাম এবং ওরা ফেসবুক ইউজ করে সবাই আমাকে যেভাবে লাইক কমেন্ট করছে আমি মনে করতেছি এটা যথেষ্ট অবদান রাখে। এবার পরিবেশ বান্ধব নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছে অনেক কাউন্সিলর প্রার্থী, যে কারণে অনেকে ব্যবহার করছেন না পোস্টারও। আমি নির্বাচনে পোস্টার ব্যবহার করছি না, অনলাইন SMS ভিডিও আপলোড এবং ফেসবুকের মাধ্যমে আমার প্রচারণা চালাচ্ছি। প্রতিদিনই দুই তিনবার করে আপডেট দিই বিভিন্ন বিষয়গুলো নিয়ে, তো জনগণ যথেষ্ট পরিমাণ আমাকে সাড়া দিচ্ছে। অন্যদিকে শুধুমাত্র প্রচারণা দেখে নয়, যারা সৎ, যোগ্য ও এলাকার উন্নয়নে কাজ করবেন তাদেরকে চান ভোটাররা। আমরা যার প্রচারণা ভালো, যেটা সত্য আসলে যাচাই করে আমরা তাকে ভোট দিব। সিটি কর্পোরেশন নির্বাচনে নগরীর 41টি ওয়ার্ডে মোট ভোটার 19,51,000। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। অবৈধ দখলদারদের হাত থেকে নদী উদ্ধারের পর এবার ঢাকার চারপাশের নদী দূষণমুক্ত করার উদ্যোগ নিয়েছে BIWTA। মুজিব বর্ষ উপলক্ষে পাইলট প্রকল্পের মাধ্যমে পানি পরিশোধন শুরু করতে যাচ্ছে সংস্থাটি। প্রাথমিকভাবে সদরঘাটে বসানো হচ্ছে বিষাক্ত পানি ফিল্ট্রেশন করার দুটি মেশিন। মাহমুদ রাকিবের রিপোর্ট। তরল কিংবা কঠিন, বাসাবাড়ি কিংবা কারখানা, যত ধরনের বিষাক্ত বর্জ্য আছে তার সবই রয়েছে ড্রেন থেকে নেমে আসা এ পানিতে। আর অবিশ্বাস্য হলেও সত্য, তা সরাসরি গিয়ে মিশছে তুরাগে, যার কারণে তুরাগ পরিণত হয়েছে দৃশ্যমান বিশাল ভাগাড়ে। শুধু তুরাগ নয়, বুড়িগঙ্গা সহ রাজধানীর চারপাশের সব নদীর একই দশা। বেসরকারি গবেষণা সংস্থা রিভার অ্যান্ড পিপলের তথ্যমতে ঢাকার চারপাশে এমন 513টি ড্রেনের মুখ রয়েছে, যেখান থেকে প্রতিদিন 1.5 মিলিয়ন কিউবিক লিটার বিষাক্ত তরল বর্জ্য নদীতে পড়ছে। তবে সম্প্রতি ঢাকার চারপাশে নদী দখলমুক্তের অভিযানের পর এবার পানি দূষণমুক্ত করার উদ্যোগ নিয়েছে BIWTA। সংস্থাটি জানায়, পানি দূষণমুক্ত করার পাইলট প্রকল্প হিসেবে তারা প্রাথমিকভাবে সদরঘাটে দুটি ওয়েস্ট ওয়াটার ফিল্ট্রেশন সিস্টেম বসানোর কাজ করছে, যে যন্ত্রের মাধ্যমে বিষাক্ত ময়লাযুক্ত পানি 5-7টি ধাপে পুরোপুরি পানযোগ্য হয়ে নদীতে পড়বে। প্রথম স্তরে একটা হলো ফিল্টার বসবে, যেটা হলো আপনার হলো বড় বড় ময়লা কটা ধরার জন্য। তারপরে দ্বিতীয় আর একটা ফিল্টার বসবে, যে ফিল্টার কটা হলো আপনার সবচেয়ে ছোটো ছোটো ময়লা কাটা ধরে নেবে, এবং এখানে আর একটা মেশ ফিল্টার বসবে, যেখানে আর কোনো ময়লাই থাকবে না। এই এই পানিটা বাকি ই করার জন্য প্রথমে এই বেডে আপনার যাবে, যাওয়ার পরে এখানে হলে আপনার হলো প্রথম সিলিকন ওয়াশ হবে, তারপরে ফের কার্বন ওয়াশ হবে, তারপর কার্বন ওয়াশে নদীতে যাবে। আমরা BOD পেয়েছি হচ্ছে 350 উপর, এটার স্ট্যান্ডার্ড মান হচ্ছে DOE-র অনুযায়ী হচ্ছে 50, আর COD আমরা পেয়েছি 675, যেটা স্ট্যান্ডার্ড মান হচ্ছে 200। চেম্বারগুলো এখানে বসাবো, সেখানের মধ্যে BOD চলে আসবে 50-এর নিচে, মানে 30-এর নিচে, এবং COD চলে আসবে 50-এর নিচে। BIWTA বলছে, পাইলট প্রকল্প সফল হলে ঢাকার চারপাশের সবগুলো ড্রেনের মুখে ফিল্টার মেশিন বসানো হবে। মুজিব বর্ষ শুরুর আগেই আমরা এটা স্থাপন করতে পারবো। যদি এটা সার্থক হয় তাহলে আমরা ইনশাল্লাহ সবগুলো আউটলেটে এভাবে একটা একটা করে লাগানোর চেষ্টা করবো। এক একটি ফিল্টার দিয়ে প্রতি ঘন্টায় 10 ঘনমিটার পানি পরিশোধন করা যাবে। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। করোনা সংক্রমণ রোধে বিমান চলাচলে নিষেধাজ্ঞা ও ফ্লাইট কমে যাওয়ার কারণে মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে সবজি, ফলমূল ও মাছ রপ্তানিতে ধস নেমেছে। নিত্যপণ্যের বাজারে কৃত্রিম সংকটের আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। বিস্তারিত জানাচ্ছেন হাজিরা শিউলি। ইউরোপের নানা শর্তের কারণে সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশি সবজি, ফলমূল ও মাছের বড় বাজার হয়ে ওঠে মধ্যপ্রাচ্য। কিন্তু অন্যতম বড় ক্রেতা দেশ কাতার ও কুয়েতের করোনার ভয়ে বাংলাদেশ থেকে সরাসরি বিমান চলাচলের নিষেধাজ্ঞা আরোপ এবং চীন, থাইল্যান্ড সহ এশিয়ার বিভিন্ন দেশে ফ্লাইট কমে যাওয়ায় সবজি ও মাছ রপ্তানি মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এতে শুধু রপ্তানিকারক নয়, ক্ষতিগ্রস্ত হচ্ছেন সবজি ও মাছ চাষিরাও। এদিকে ফ্লাইট কমে যাওয়ায় পণ্য পরিবহনের ভাড়া বাড়িয়ে দিয়েছে মধ্যপ্রাচ্য। এই দুই দেশে উইকলি আমরা এক্সপোর্ট করতাম মিনিমাম $5 লক্ষ, $15-16 লাখ এক্সপোর্ট কিন্তু কমে যাচ্ছে প্রতি মাসে। কাতার মার্কেট আমরা পার্সিয়ালি কাতার এয়ারলাইন্স দিয়ে চালাচ্ছি, বাট কুয়েত টোটালি স্টপ। এবং এখানে যেটা হয়েছে যে ভাড়াতে একটা বিশাল ইম্প্যাক্ট, সেটা হচ্ছে যে বাংলাদেশ বিমানে আমরা যেটা 100 টাকা পাঠাতে পারতাম সেটা আমাদের
কাতার লেন্স 150 টাকা লাগতেছে। প্রতি মাসে এই দেশগুলোতে 200 টন করে যেত, এখন 60 থেকে 70 টনে নামে আসছে আর কি। ফেব্রুয়ারি মাসে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে গেল বছরের চেয়ে রপ্তানি কমেছে 4000 মেট্রিক টন। এর মধ্যে প্রতিবেশী দেশ ভারতের নিষেধাজ্ঞায় স্থলপথে আমদানি রপ্তানি বাণিজ্য সংকটে পড়ার আশঙ্কা পণ্য পরিবহনের সঙ্গে যুক্তদের। ফেব্রুয়ারিতে 17,000 টনের মতো ছিল, এবার ফেব্রুয়ারিতে সেটা 13,000 টন। একটা লোক বেড়ানোর উদ্দেশ্যে যায়, সেই সাথে সে আবার কাস্টমার ভিজিট করে, কোনো একটা প্রোডাক্ট দেখে, সেটাকে সে এলসি ওপেন করে। কনজিউমার মার্কেট যদি ওই র মেটেরিয়ালসটি সে যদি আমরা এই মার্কেটে না দিতে পারি, সেখানে একটা মূল্যস্ফীতি তৈরি হতে পারে। ভারতের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ বছরে 10 বিলিয়ন ডলারেরও বেশি। হাজির শিউলি, সময় সংবাদ, ঢাকা। এবার প্রবাসের খবর। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের মতো করোনা ভাইরাস আতঙ্কে সৌদি আরবও, স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি আতঙ্কে প্রবাসী বাংলাদেশিরাও। বন্ধ করে দেওয়া হয়েছে সব শপিং মল ও বিনোদন কেন্দ্র। সৌদি আরবে রেস্টুরেন্টে বসে খাবার খাওয়া নিষিদ্ধ করেছে দেশটির সরকার। জেদ্দা থেকে আলমামুন শিপনের প্রতিবেদন। সৌদি আরব জুড়ে করোনা ভাইরাস আতঙ্ক, রাস্তাঘাট অনেকটাই ফাঁকা, জরুরি প্রয়োজন ছাড়া বের হচ্ছেন না কেউ। এতে স্থানীয়দের পাশাপাশি আতঙ্কে প্রবাসী বাংলাদেশিরাও। তবে প্রবাসী বাংলাদেশিদের আতঙ্কিত না হয়ে সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে জেদ্দা কমিউনিটির নেতৃবৃন্দ। সৌদি সরকার এবং স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে যে সমস্ত নির্দেশনা আসছে সেগুলা আপনারা ফলো করবেন, বিশেষ করে আমাদের কনসুলেট এবং রিয়াদ দূতাবাস যে সমস্ত ইনস্ট্রাকশন দিচ্ছে সেই ইনস্ট্রাকশনগুলো ফলো করবেন। করোনা আতঙ্কে মক্কা মদিনা এবং জেদ্দায় হজ যাত্রীদের নিষেধাজ্ঞা থাকায় ধস নেমেছে সেখানকার ব্যবসা বাণিজ্য। যারা মক্কা মদিনা হোটেল বিজনেস করে তারা সবচেয়ে বেশি অসুবিধার মধ্যে আছে, এবং ইন্টারন্যাশনাল হোটেলগুলোতে অনেক বাংলাদেশি প্রবাসী চাকরি করে যাদের বর্তমানে চাকরি নাই এবং বিনা বেতনে তাদেরকে ছুটি দেওয়া হয়েছে। রোববার থেকে 2 সপ্তাহের জন্য বাতিল করা হয়েছে সকল আন্তর্জাতিক ফ্লাইট। তবে যারা বাংলাদেশ বিমানের টিকিট কেটেছেন তারা নিষেধাজ্ঞার পর বাড়তি ফি ছাড়াই ভ্রমণ করতে পারবেন বলে মনে করছেন ট্রাভেলস এজেন্সির এই কর্মকর্তা। সৌদি আরবে এ পর্যন্ত বাংলাদেশি সহ করোনা আক্রান্ত হয়েছে প্রায় 100 মানুষ। আলমামুন শিপন, সময় সংবাদ, জেদ্দা, সৌদি আরব। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে কাতার সরকারের নির্দেশনা মতো কাজ করে যাচ্ছেন বাংলাদেশ কমিউনিটির নেতারা। গণসচেতনতা সৃষ্টি, কাতারের আইন কানুন মেনে চলা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকাসহ প্রবাসীদের বিভিন্ন বিষয়ে পরামর্শ দিচ্ছেন তারা। কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুনের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। কাতারে কোভিড-19 সংক্রমণের কারণে অভিবাসী ও কাতারি নাগরিকদের নিরাপত্তার জন্য বন্ধ করে দেয়া হচ্ছে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান। প্রাণঘাতী ভাইরাস থেকে নিজেদের রক্ষা করতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকাসহ কাতারের আইন মেনে চলার আহ্বান প্রবাসী ও কমিউনিটি নেতাদের। আমাদের সর্বপ্রথম কর্তব্য হবে যেন আমরা কাতার সরকারের সর্বনিয়ম কানুন আমরা মেনে চলি। মানুষের আসা যাওয়া, জনগণ যারা জড়তা যেন না হয়, এজন্য তারা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছেন এবং মসজিদগুলোতে টাইমিং করে দিয়েছেন যে সামান্য স্বল্প সময়ের জন্য মসজিদে ঢোকা এবং বাইরে হয়ে যাওয়া। যে সমস্ত নির্দেশনা মন্ত্রণালয় থেকে আসছে, আমাদের দূতাবাস থেকে আসছে, সে সমস্ত যাতে সবাই পালন করে সেই দিকে আমরা সচেষ্ট থাকার চেষ্টা করব। এ পর্যন্ত করোনা ভাইরাসে 330 জনেরও বেশি আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে কাতারের স্বাস্থ্য মন্ত্রণালয়। আক্রান্তদের মধ্যে জর্ডান, ফিলিপিন্স, সুদান ও ইরাকের নাগরিক রয়েছেন। এর মধ্যে 4 জন রোগী সুস্থ হয়েছেন বলে জানায় দেশটির সরকার। সময় সংবাদ, কাতার। কোভিড-19 মোকাবিলায় ফ্রান্স জুড়ে সব রেস্তোরাঁ, পানশালা, সিনেমা হল বন্ধ করে দিয়েছে দেশটির সরকার। বন্ধ রয়েছে পর্যটন কেন্দ্রগুলো। দেশটিতে একদিনে নতুন করে 12 জনের প্রাণ গেছে। এতে আরও আতঙ্ক বেড়েছে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে। প্যারিস থেকে বিস্তারিত মোহাম্মদ লুৎফুর রহমান বাবুর রিপোর্টে। দিনকে দিন করোনা ভাইরাসের পরিস্থিতি খারাপ থেকে খারাপের দিকে যাচ্ছে, বাড়ছে আক্রান্তের সংখ্যা আর সেই সাথে মৃতের সংখ্যাও। করোনা ভাইরাসের বিস্তার রোধে বন্ধ করে দেওয়া হয়েছে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান, সেই সাথে আইফেল টাওয়ার, লুভর মিউজিয়াম সহ সব দর্শনীয় স্থানও। একরকমের আমরা বন্দি জীবন যাপনই করতে আসি বলতে গেলে। ভাইরাসের উপরে আসলে
আমার একটা বড় রকমের আতঙ্ক হয়ে গেছে। আমাদের স্কুল বন্ধ হয়েছে, সেজন্য আমরা বাসায় পড়াশোনা করতে আছি। ইউনিভার্সিটি বন্ধ হয়ে গিয়েছে যেহেতু আমরা ইন্টারনেটে পড়াশোনা করছি। দেশটির প্রধানমন্ত্রী এডওয়ার্ড ফিলিপ রোববার মধ্যরাত থেকে ফ্রান্সের সব ধরনের রেস্টুরেন্ট, বার ও সিনেমা হল বন্ধের নির্দেশনা দিয়েছেন। সার্বিক এই পরিস্থিতিতে দেশের নাগরিকের পাশাপাশি ফ্রান্সের প্রবাসী বাংলাদেশিরও রয়েছেন চরম আতঙ্কের মধ্যে। রেস্টুরেন্ট এবং বার বন্ধের ঘোষণার পরে আমাদের চলাচল অনেকটা সংকীর্ণ হয়ে এসেছে। সুপার মার্কেটে বাসার প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য গেছিলাম, সেখানে গিয়ে আমি অনেক কিছুই পাইনি যেগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস। করোনা প্রতিরোধে জরুরি অবস্থা ঘোষণার পর থেকে পর্তুগাল ও স্পেনে বিরাজ করছে থমথমে পরিস্থিতি। শনিবার পর্যন্ত পর্তুগালে আক্রান্ত হয়েছেন 169 জন আর স্পেনে মারা গেছেন 195 জন। পর্তুগাল থেকে বিস্তারিত জানিয়েছেন তারিকুল হাসান আশিক। শুক্রবার জরুরি অবস্থা ঘোষণার পর থেকে পুরো পর্তুগাল জুড়ে বিরাজ করছে একরকমের থমথমে পরিস্থিতি। শনিবার পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছেন 150+ মানুষ, এছাড়া পর্যবেক্ষণে আছেন কয়েক হাজার নাগরিক। নিতান্তই প্রয়োজন ছাড়া অধিকাংশ পর্তুগিজ নাগরিক সরকারের ডাকে সাড়া দিয়ে তারা ঘর থেকে বের হননি। এখানে যে সুপার মার্কেট অথবা বিভিন্ন দোকানপাট রয়েছে সেসব দোকানপাটেও কিন্তু যাতায়াতের যে বিষয়টি সেটিও কিন্তু নির্দিষ্ট সংখ্যায় নামিয়ে আনা হয়েছে। নাগরিকরা তাদের প্রয়োজনীয় দ্রব্যাদি কিনতে সুপার শপগুলোতে যেতে পারবেন, কিন্তু সেটিও কিন্তু নির্দিষ্ট সংখ্যায় সীমাবদ্ধ থাকবে। এর পাশাপাশি বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজে কিন্তু ফেস টু ফেস অর্থাৎ মুখোমুখি যে শিক্ষা কার্যক্রম সেটি এরই মধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে। সরকারের পক্ষ থেকে জরুরি অবস্থা ঘোষণার মাধ্যমে এই পরিস্থিতি মোকাবেলার চেষ্টা পর্তুগাল সরকার করছে। পার্শ্ববর্তী স্পেনেও কিন্তু চলছে জরুরি অবস্থা, সেখানেও কিন্তু একরকমের থমথমে অবস্থিতে বিরাজ করছে। সেখানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সাথে কথা বলে যেটি জানা গেছে, তারাও কিন্তু তাদের যে প্রয়োজনীয় দ্রব্যাদি সেটি কিন্তু আগে থেকে কিনে রেখেছেন। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। 17 মার্চ রাত 8টা থেকে 10টা পর্যন্ত একযোগে মুজিব বর্ষের উদ্বোধনী অনুষ্ঠান প্রচার করবে বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলো। রোববার বিকেলে অ্যাসোসিয়েশন অব টেলিভিশন ওনার্স অ্যাডকোর বৈঠক শেষে সংগঠনের সভাপতি, মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তিনি বলেন, জন্মশতবর্ষে বঙ্গবন্ধুর প্রতি বিশেষ শ্রদ্ধা জানাতে এমন সিদ্ধান্ত নিয়েছেন তারা। শতবর্ষ উদযাপন মহাসমারোহই হবে, কিন্তু সেটা জনসমাগম এড়িয়ে বাংলাদেশের বেসরকারি এবং সরকারি যে চ্যানেলগুলি রয়েছে তার মাধ্যমে হবে। সুতরাং মোটামুটিভাবে সবাই ঘরে বসে এই উদযাপনে অংশগ্রহণ করতে পারবে। শুধু বাংলাদেশ না এবং সারা পৃথিবীতে যেন এই উদযাপনটা সবাই টেলিভিশনের মাধ্যমে দেখে। 17 তারিখে যে উদযাপনটা শুরু হবে, জাতির জনক বঙ্গবন্ধু সেই দিন 8টার সময় তার জন্মগ্রহণ করেছিলেন এবং আমাদের উদযাপনটা 8টা থেকে শুরু হবে। সবাই একযোগে এটা আমরা টেলিভাইজ করব এবং এই অনুষ্ঠানটি হবে 8টা থেকে 10টা পর্যন্ত। প্রতি মৌসুমে প্রিমিয়ার লিগ শুরুর আগে কয়েক দফা তারিখ পেছায় বাফুফে, কিন্তু এবার করোনা পরিস্থিতির ভয়াবহতার মাঝেও কিছুতেই লিগ স্থগিত করবে না তারা। একই পথে হাঁটছে বিসিবিও। আতঙ্ক মাথায় নিয়ে শুরু হয়েছে ডিপিএল ক্রিকেট। মাঠে সতর্কতা অবলম্বন করলেও নির্ভার থাকতে পারছেন না তামিম মুশফিকরা। খেলোয়াড়দের নিয়ে চিন্তিত যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে সারা বিশ্বেই বিভিন্ন ক্রীড়া আসর বাতিল হয়েছে। আন্তর্জাতিক সিরিজের পাশাপাশি ঘরোয়া ক্রিকেটের খেলাও স্থগিত করেছে অধিকাংশ টেস্ট খেলুড়ে দেশের বোর্ড। অথচ বাংলাদেশের চিত্র ঠিক উল্টো। বিরতি নেই প্রিমিয়ার লিগ ফুটবলে। আতঙ্কের মাঝেই শুরু হয়েছে ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটও। খেলছেন তামিম, মুশফিক, মাহমুদুল্লাহ সহ দেশের শীর্ষ সারির সব ক্রিকেটার। দুশ্চিন্তা ছাড়াই কি মাঠে নামতে পারছেন তারা? সবাই একটু শঙ্কিত, একটু ভয়ে। বাট অল ইন অল এখন আমরা যতটুকু একটু সতর্ক থাকতে পারি, সচেতন থাকতে পারি, আর চেষ্টা থাকবে যে এখন নামাজ কালাম পড়ে দোয়া করা ছাড়া ছাড়া উপায় নাই। এখন পর্যন্ত আমাদেরকে যে নিউজটা দেওয়া হয়েছে যেটা খেলার জন্য, আমরা ওটার জন্যই প্রস্তুতি হচ্ছি। বাট যখনই যখন যদি এই জিনিসটা বলা হয় যে উই হ্যাভ টু স্টপ প্লেইং, সো আমরা ওইভাবেই অ্যাক্ট করবো।
করমর্দন বা আলিঙ্গনে নিরুৎসাহিত করার পাশাপাশি প্রতিটি ভেন্যুতে মেডিকেল টিমের ব্যবস্থা রেখেছে সিসিডিএম। কিন্তু এই কি যথেষ্ট? দ্রুত সংক্রমণের ক্ষমতা সম্পন্ন ভাইরাস কোভিড-19 সারা বিশ্ব যখন জনসমাগম এড়িয়ে চলছে, তখন মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়াম কিংবা বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের গ্যালারির দর্শক কতটুকু নিরাপদ? বাংলাদেশে ঘরোয়া ক্রিকেট কিংবা ফুটবলে দর্শক উপস্থিতি তেমন থাকে না, এই যুক্তিও যদি মেনে নেওয়া হয়, তারপরও খেলোয়াড়রা কি ঝুঁকিমুক্ত? ক্রিকেটের সাথে একটা মুখের একটা স্পর্শ এখানে থাকে, তো সেই বিষয়টাকে যেন অবশ্যই তারা এটার পুনর্বিবেচনা করে, অবশ্যই আমি এই বিষয়ে তাদের সাথে কথা বলব। গভর্নমেন্ট যেভাবে মানে আইডেন্টিফাই করছে যে অত বেশি সংখ্যা আমাদের নাই, যদি এটা নিশ্চিত হয় যে আমাদের অত বেশি সংখ্যা নাই, সেক্ষেত্রে হয়তো বা ঠিক আছে, কিন্তু আসলে কি নিশ্চিত আমরা হতে পারি? অজান্তে একজন আরেকজনকে ট্রান্সমিট করে, যদি ওই ধরনের কোনো বিষয় থাকে তাহলে তো আসলে এই গ্যাদারিংটা ঠিক। কিন্তু ঘনবসতিপূর্ণ বাংলাদেশে ঝুঁকির মাত্রা বেশি জেনেও কেন বিসিবি কিংবা বাফুফের মাঠে দর্শকের প্রবেশে কোনো বিধিনিষেধ নেই, সেটাই ভাবিয়ে তুলছে স্বাস্থ্য বিশেষজ্ঞদের। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরো একবার। বাড়ি ফিরছেন ইতালি ফেরত আরো 200+ যাত্রী, হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে, আইডিসিআর এর হুঁশিয়ারি, নিয়ম না মানায় মানিকগঞ্জে সৌদি প্রবাসীকে জরিমানা। ইতালিতে করোনায় আক্রান্ত হয়ে একদিনে 368 জনের মৃত্যু, যুক্তরাষ্ট্রে প্রথম বাংলাদেশি করোনায় আক্রান্ত, ব্রিটেনে 24 ঘণ্টায় 14 জনের প্রাণহানি। স্কুল কলেজ ছুটির সিদ্ধান্ত নেবে শিক্ষা মন্ত্রণালয়, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। ধর্মীয় অনুষ্ঠান বন্ধের আহ্বান, আক্রান্ত দেশের যাত্রী আসা ঠেকাতে কঠোর ব্যবস্থা। জনস্বাস্থ্যের ঝুঁকি মোকাবিলায় সার্ক দেশগুলোর সমন্বিত প্রয়াসের আহ্বান প্রধানমন্ত্রীর, সংকটকালীন অভিন্ন তহবিলের প্রস্তাব নরেন্দ্র মোদীর। এবং কথিত মাদক মামলায় কুড়িগ্রামের সাংবাদিক আরিফুলকে মোবাইল কোর্টে সাজা দেয় ডিসি, প্রত্যাহারের সিদ্ধান্ত, করা হবে বিভাগীয় মামলা, জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। এই ছিল প্রবাসের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ .tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময় অ্যাপ।